তপস পাল ভারতের তুমুল জনপ্রিয় একজন অভিনেতা, সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। জীবনে অনেক চড়াই উচড়াই পার করে একসময় তিনি হয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা। একসময় তাপস পালের সিনেমার শিডিউল পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো পরিচালকদের। তাপস পালের মৃত্যুতে শোকাহত গোটা টলিউড ইন্ডাস্ট্রি। কেউই ভাবতে পারেননি তাদের প্রিয় সহকর্মী তাপস পাল এভাবে অকালে সবাইকে ফেলে না ফেরার দেশে চলে যাবেন। একসময় সিনেমার পর্দা কাঁপানো এই অভিনেতার জীবনের শেষ দিনগুলো মোটেও ভালো কাটেনি। সিনেমায় কাজ পাওয়ার আকুতি, কাগজে মুখ ঢেকে লোকাল ট্রেনে যাতায়াত করা, বন্ধু স্বজনদের সঙ্গে দূরত্ব সৃষ্টি, দুর্নীতি মামলায় জেল খাটা, সবার কাছে ক্ষমা চাওয়া, সব মিলিয়ে মর্মান্তিক ছিল তার জীবনের শেষ দিনগুলি। একসময়কার জনপ্রিয় নায়ক হয়েও খবরের কাগজ দিয়ে মুখ লুকাতে হতো তাপস পালকে, কারণ তার হাতে ছিল না খুব বেশি টাকা পয়সা। ব্যক্তিগত জীবনে এই জনপ্রিয় অভিনেতা বিয়ে করেছেন নন্দিনী পালকে। তাপস পাল এবং নন্দিনী দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। বাবা তাপস পালকে আমরা সবাই চিনলেও তার একমাত্র মেয়েকে কিন্তু অনেকেই চেনেন না। তাপস পালের একমাত্র মেয়ের নাম সোহিনী পাল। সোহিনীর জন্ম 1986 সালের 31শে ডিসেম্বর। তার বর্তমান বয়স 33 বছর। বাবার দেখানো পথ ধরে মেয়ে সোহিনীও অভিনয় জগতে নাম লিখিয়েছেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত টিভি সিরিয়ালেও অভিনয় করে যাচ্ছেন তিনি। তো প্রিয় দর্শক, তাপস পালের মেয়েকে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।